হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি চললাম স্কুল থেকে বাড়ি। আজকে সকালে একদমই ব্লগ স্টার্ট করার সময় পাইনি, কারণ কালকে বিয়ে বাড়ি থেকে আসার পরে ঘুমাতেও দেরি হয়েছে, আপনারা তো জানেনই। সো তার জন্য আজকে রাস্তায় যেতে যেতেই ব্লগটাকে স্টার্ট করছি। আর ওয়েদার কন্ডিশন দেখুন কীরকম, চারিদিক মেঘলা, মনে হচ্ছে যেন আর কিছুক্ষণ পর থেকে বৃষ্টি স্টার্ট হবে। আর তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যাতে পুরো হাড়গুলো কেঁপে কেঁপে যাচ্ছে। চলুন এবার যাই বাড়ি। স্কুল থেকে আসার সময় তো আপনাদেরকে ওয়েদার কন্ডিশন দেখালাম কীরকম ছিল, আর বাড়ি আসার পর আধ ঘন্টার মধ্যে ওয়েদার কন্ডিশন আরও আরও অনেক খারাপ হয়ে গেছে। মানে তখন হাওয়া দিচ্ছিল আর হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, এখন বেশ জোরেই আর কি বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। মানে আমি তো পুরো একদম কেঁপে যাচ্ছি, আজকে স্কুল থেকে টোটোতে আসতে গিয়েই কেঁপে যাচ্ছি। আজকেও বাস ছিল না, এই টোটোতে আসতে হচ্ছে, বাড়ি আসতে প্রায় 4টা বেজে গেল। আর এদিকে ঋষির গিটার খারাপ হয়ে যাচ্ছে, বারবার শুধু গিটারটা খারাপ হয়ে যাচ্ছে। সেদিন তো দেখলেন যে ওর ছোটদা ঠিক করে দিল, মানে আমার ছোটো মামা, তো তারপরে আবার খারাপ হয়ে গেছে বেচারির গিটার। প্রবলেমটা কী হচ্ছে গিটারের প্রবলেম হচ্ছে যে এই বাটনগুলো বারবার ভিতরে চলে যাচ্ছে আর ও বাজাতে পারছে না, তো ওই জন্য এখন ঋষি নিজেই ঠিক করাটা শিখছে কীভাবে ঠিক করতে হবে। দুহাতে দুটো স্ক্রুড্রাইভার নিচ্ছে, এখন সেটা ঠিক হবে না আরও বেঠিক হবে সেটা আমরা জানি না, কিন্তু ঠিক চলছে। ঠিক হচ্ছে হচ্ছে না? ও হ্যাঁ, কে ঘুমাচ্ছে? ওহো, ঠিক তো আর করা হয়নি, তাই ওই স্ক্রুড্রাইভারগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার ঋষিও ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমা। তো ঘুম পাড়ি দাও ওদেরকে বাবা। ঘুম পাড়াবে না, ঘুম পাড়াবে না, দুটো সেন্ডি দিয়ে ফেলাইন গোল কেটে দিতে কে করে কেটে ডক্টর ব্যাক করে নাজরের বাইরে সেন দেব দিয়ে কেটে ডক্টর বাক করে যাও, ডক্টর বাক করে নাজরের বাইরে দা দাগিয়ে করে দেব। আচ্ছা আচ্ছা, দাগিয়ে মারবে তোকে। আচ্ছা, পটর পটর এটা খুলবো, এটা খোলো, এইটা খুলি তো কর। আমি তো খুলতে পারি না, মামাকে দেবো, মামা ঠিক করে দেবে। চলো মামার কাছে নিয়ে যাই, চলো। আমাকে খুলতে বললেই তো আর হবে না, আমি তো খুলতে পারি না, তা আমি কী করে খুলবো? তুমি ঘুমিয়ে যাও, চোখটা বন্ধ করো। বেশ ঠিক আছে, চলো গুড নাইট তাহলে। তাহলে গুড নাইট বলে দাও, ঘুমাচ্ছে যখন। বাই বাই। তবুও এই গিটারের সঙ্গ ছাড়া হবে না। এই গিটার ঠিক করা যে এখন কতক্ষণ চলবে সে তো আমি জানি না। ওরে বাবারে, তো আমি এবার মনে হচ্ছে বেঠিক হয়ে যাব। তো এইটুকু সময়ের মধ্যে আমি বসি, বসে আমার কালকের ভিডিওটাকে এডিট করি, এখনও কালকের ব্লগ পোস্ট হয়নি। আর ঋষির দিকে গিটার ঠিক করা চলুক, তার আগে এক কাপ চা বানিয়ে। তো ঠান্ডা লাগছে, মানে ভাবনার বাইরে আজকে যা ঠান্ডা। উফ, তো এই দুটো কাজ আগে ঝটপট সেরে নিই, তারপরে মানে আর কি ব্লগ পোস্ট করে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কেমন আলু হয়েছে? পারবো না, পারবো। রুটি বানাও, তারপরে কি করতে হয়? ও আচ্ছা, বেলো কেমন করে বেলতে হয়? বেলো বুঝলাম, তারপরে আবার
বেলো এমনি এমনি করে এমনি 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 তো বেলো রুটি বেলো আবার রুটি বানানো হয়ে গেল কার কাছে এগুলো বেগুন ভাজা এগুলো নাও 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 রুটি দিয়ে খাবে বেগুন ভাজা আমি খাবো না এই কাঁচা বেগুন বাট আমি খাবো না মাকে দিয়ে আসো মামা ডাকছে পাল যাই গিতেটা ঠিক করি না গা মামাকে দিয়ে যা 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 হাই 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 আমি ফটাফট ওঠো তুমি উঠে পড়ো এসো বিছানে উঠে পড়ো ওঠো ঘুমাবো ঘুমাবো ঘুমাবোটা বলো এই জিম্পি করছে কত বলো মামি চলেছো রিশবি টু বাই গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বাই বলে দাও গুড নাইট বাই বলো বাই আর রাধে 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 রাধে